হ্যালো বন্ধুরা আজকে আমাদের গন্তব্য গ্যাংটক আমরা বাড়ি থেকে রওনা দিয়েছি প্রায় সন্ধে সাতটার সময় আমাদের ট্রেন কলকাতা স্টেশন থেকে রাত্রি প্রায় নটা চল্লিশে ট্রেনটি সামার স্পেশাল কলকাতা গুয়াহাটি তো এই ট্রেনটাতেই আমরা সিট পেয়েছিলাম তাই এটাই বুক করেছি আমরা পৌঁছে গেছি কলকাতা স্টেশন আপনারা যারা কলকাতা স্টেশনে এসেছেন তারা জানেন স্টেশনটি বেশ পরিষ্কার আর বিশাল ভিড় হয় না কারণ এখান থেকে অনেক ট্রেন ছাড়ে না আমরা আমাদের রাতের ডিনার প্যাক করে নিয়েছি কারণ অনেক তাড়াতাড়ি বেরিয়েছিলাম রাতে খেয়ে দিয়ে বেরোনো যায়নি তো আমরা এবার যাচ্ছি কলকাতা স্টেশন আমাদের প্ল্যাটফর্মটা তিন নম্বর তিন নম্বর প্ল্যাটফর্মে দিয়েছে ট্রেনটা তো আমাদের লাগেজ আছে ওই জন্য আমরা এস্কিলেটার করে যাচ্ছি ট্রেনটা অলরেডি আমাদের স্টেশনের যে প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছে একটুক্ষণ ওয়েট করে আমরা উঠে পড়লাম আমাদের কম্পার্টমেন্টে আমাদের এসি থ্রি টায়ার আছে তো এটা আমাদের সিট ভালোই সিট পেয়েছি মিডল বার্থ দুটো একটা আপার বার্থ অনেক দিন পরে ট্রেনে আমরা ট্রাভেল করছি কিছুক্ষণ বসার পরে রাত্রিবেলার আমাদের ডিনার ছিল পনির রোল তো সেটা খেয়ে ফেললাম পরের দিন সকালবেলা বেশ সুন্দর একটা আবহাওয়া দেখলাম বাইরে তবে ট্রেনটা একটু লেট করেছে বেশ কিছুক্ষণ লেট আছে মোটামুটি এখন আমাদের এক দেড় ঘন্টা লেট চলছে ট্রেনটা তাড়াতাড়ি নিউ জলপাইগুড়ি পৌঁছাতে হবে কারণ অনেক কিছু ঘুরে দেখার আছে গ্যাংটকে যেতে যেতে রাস্তায় বৃষ্টি শুরু হয়ে গেল কোন জায়গা দিয়ে যাচ্ছি জানি না কিন্তু বড় সুন্দর লাগছে এইবার ফাইনালি একটু চা বাগান দেখা গেছে মানে আমরা নিউ জলপাইগুড়ির কাছে প্রায় এসে গেছি ট্রেনটা কিন্তু অনেক লেট করে দিল তিন ঘন্টা ট্রেনটা লেট করল যাই হোক আমাদের তাড়াতাড়ি নামতে হবে নিউ জলপাইগুড়িতে এখন বাজে প্রায় সকাল দশটা আমরা নিউ জলপাইগুড়ি স্টেশনে নেমেছি নিউ জলপাইগুড়ি স্টেশনে কিন্তু বেশ ভিড় স্টেশন কমপ্লেক্সটা তো চেনেনি আপনারা আপনারা যারা চেনেন না তারা দেখে নিন বাইরে আপনাদের এরকম একটা ট্রেন রাখা আছে সামনে ওই যে সামনে দেখতে পাচ্ছেন ওইখানে আপনাদের ট্যাক্সি স্ট্যান্ড গ্যাংটক দার্জিলিং যেখানেই যাবেন ওখান থেকে আপনারা কিন্তু ট্যাক্সি পেয়ে যাবেন আমাদের হাতে বেশি সময় নেই তাই আমরা গাড়ি বুক করেই এসেছি গাড়িতে তাড়াতাড়ি বসে দাঁড়িয়ে পড়লাম এক জায়গায় খেতে ডাল পুরি তার সাথে তরকারি এবং চাটনি তাড়াতাড়ি করে ব্রেকফাস্টে নিলাম ভীষণ খিদে পেয়েছিল এইবার আমরা খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়লাম আবার গ্যাংটকের পথে এই আমাদের রাস্তা দিয়ে চলেছি আমরা তিন বন্ধু ভীষণ এক্সাইটেড কখন গ্যাংটক পৌঁছাবো কারণ অনেক প্ল্যান আছে আজকের জন্য ট্রেনটা লেট করিয়ে দিল তাই জন্য যে কখন পৌঁছাবো বুঝতে পারছি না এই রাস্তা দিয়ে যেতে যেতে আমরা এইবার পড়লাম একটা রাস্তায় যেখানে হচ্ছে আপনার মিলিটারি এরিয়া তো এই যে আর্মি এরিয়াটা এই আর্মি এরিয়াটার জন্যে রাস্তাটা কিন্তু ভীষণ সুন্দর লাগছে আর দুদিকে খুব সুন্দর করে ওরা গাছ লাগিয়ে রাখে রাস্তাটা পরিষ্কার রাখে তাই জন্য আমি এই জায়গাটাকে শেয়ার না করে পারলাম না এই জায়গাটাতেও দেখতে পাচ্ছেন একটুখানি মেঘ আছে কলকাতায় আমরা শুনে এসেছি যে গ্যাংটকে কিন্তু বৃষ্টি হবে তো ভয়ে যাচ্ছি যাচ্ছে যে জানি না কি পাবো কারণ নেক্সট দু দিন তো একটু ঘুরতে হবে এইবার আমরা এলাম একটা জঙ্গলে আর এই জঙ্গলটা দিয়ে যখন যাচ্ছি আমাদের ড্রাইভার দাদা আমাদের শোনালো এখানে নাকি মাঝে মাঝেই হাতি বেরিয়ে পড়ে তাদের ওই করিডোর থাকে সেই করিডরে মানে রাস্তায় বেরিয়ে পড়ে আর তাছাড়া লেপার্ড আছে ডিয়ার আছে অনেক কিছু জন্তু জানোয়ার নাকি এখানে আছে এখানে একটা সাফারিও হয় যেটা হচ্ছে বেঙ্গল সাফারি নামে পরিচিত হাতি বাঘ না হয় নাই দেখলাম রাস্তাটা কিন্তু বড়ো ভালো লেগেছে আমার এত সুন্দর দুদিকে জঙ্গল আর তার মাঝখান দিয়ে আমরা চলেছি সুন্দর ফুল হয়ে আছে গাছে আকাশে হালকা মেঘ কোনো রোদ নেই এরকম সুন্দর একটা ওয়েদার আর তার মধ্যে দিয়ে আমরা মাঝখান দিয়ে চলেছি আমার ভীষণ ভালো লাগছে আমি হাতি বাঘ নাই দেখতে পেলাম আমার কোনো দুঃখ নেই তাতে এই ফুলগুলো যে ভায়োলেট রঙের দুদিকেই রাস্তার হয়ে আছে পুরো রাস্তাটাতে আর সেটা যেন আরও বেশি সুন্দর করে তুলেছে আমাদের পরিবেশটাকে যে এত সুন্দর লাগছে তাই জন্য আমি এটা আপনাদের সাথে শেয়ার করছি এইবার আমরা হালকা একটা পাহাড়ি রাস্তায় পড়েছি একটু মানে উপরে যাচ্ছি পাহাড় দেখা গেছে মনটা যেন আরও খুশি হয়ে গেল পাহাড় দেখে এইবার দেখুন একটা ব্রিজের উপর দিয়ে যাচ্ছি পাহাড় দেখতে পাচ্ছি পাহাড় আর মেঘের খেলা এই যে কি অপরূপ সুন্দর সে আমি কি বলবো। হঠাৎ দেখি কিছুটা যাওয়ার পরে রাস্তায় বেশ কয়েকটা গাড়ি দাঁড়িয়ে আছে শুনলাম ট্রেন আসছে ট্রেনটি আওয়াজ করতে করতে বেরিয়ে গেল বেশ কিছুটা লাইন হয়ে গেছে গাড়ির এপারে এবং ওপারে আমরা পেশেন্টলি ওয়েট করলাম একটা বা দুটো লাইন মনে হয় আপডাউনের দুটো লাইন আছে সেখান দিয়ে রেগুলার ট্রেন যায় আবার আমরা চলেছি পাহাড়ি রাস্তায় এবার কিন্তু বেশ উঁচুতে ওঠা হচ্ছে পাহাড়ের রাস্তা দেখেই বোঝা যায় আঁকা বাঁকা পথে আমরা এগিয়ে চলেছি আর তার সাথে একটা মনোরম ওয়েদার তৈরি হয়েছে কলকাতার ভ্যাবসা গরম ভুলে যে কি ভালো লাগছে আমি কি বলবো নিউ জলপাইগুড়ি থেকে গ্যাংটক প্রায় একশো আঠেরো কিলোমিটার তো আমরা যে গাড়িটা বুক করেছি মোটামুটি ওই চার সাড়ে চার হাজার টাকা নেবে এরকমই নাই প্রাইভেট কারে এবার এটা ডিপেন্ড করছে আপনারা কোন সময় যাচ্ছেন আমরা একদম পিক টাইমে এসেছি রাস্তায় পড়লো সেবক কালীবাড়ি এই কালীবাড়িটি কিন্তু বেশ ফেমাস বেশ জাগ্রত কালীবাড়ি এর পরে কিছুটা এগিয়েই আমরা ডান দিকে দেখতে পাবো করুনেশন ব্রিজ করোনেশন ব্রিজে কিন্তু বেশ অনেকেই জানেন যে খুব সুন্দর ছবি তোলা যায় এবং এখান দিয়ে আমরা গ্যাংটকের দিকে এগোতে পারি এই হলো সেই করোনেশন ব্রিজ এবং ব্রিজের দিকে আমরা যাব না আমরা লেফট সাইড দিয়ে গ্যাংটকের রাস্তায় এগিয়ে চলেছি পাহাড়ি রাস্তা এঁকে বেঁকে পৌঁছাচ্ছি গ্যাংটক দেখাচ্ছে এখনও কিন্তু বিরানব্বই কিলোমিটার বেশ কিছুটা দূরে এবার আমাদের অ্যাকচুয়ালি আজকে অনেক কিছু প্ল্যান আছে আমরা আজকে ভেবেছি যে সাইট সিংও করব। সাইট সিং করার জন্য আমাদেরকে পৌঁছাতে হবে আগে গ্যাংটক তো আমাদের ট্রেনটা যেহেতু বেশ কিছুটা লেট করিয়ে দিলো যার জন্য আমাদের সব প্ল্যানটা একটু একটু করে দেরি হয়ে গেল দেখতে পাচ্ছেন পাহাড়ি রাস্তা এবং তার সাথে আমরা এগিয়ে চলেছি তিস্তা নদী কিন্তু আমাদের পাশে পাশে আমাদের সাথে দৌড়ে চলেছে তিস্তা নদীরই এটা একটা হাইড্রো ইলেকট্রিক প্রজেক্ট তো প্রত্যেকটা যে রাস্তা আমরা যাচ্ছি রাস্তার কিন্তু দুধার মাঝে মাঝে এক ধার দিয়ে তিস্তা নদী তিস্তা নদীর সাথে তার আরেকটা শাখা রঙ্গিত নদী এই দুটো নদী কিন্তু আছে এবং এই দুটো নদীর একটা সঙ্গমস্থল বা প্রয়াগ সামনে দেখা যাবে যদিও দুটো নদীকে বিশাল কিছু আলাদা করা যায় না তিস্তা নদী আমাদের পাশে পাশে কিন্তু চলেছে এই রাস্তাটা বেশ খারাপ এখানে দেখুন আমরা শুনলাম যে ল্যান্ডস্লাইড হয়েছিল যার জন্য বেশ অনেকটা রাস্তা কিন্তু খারাপ এবং ধুলো যার জন্য আমাদের বেশ একটু অসুবিধা হচ্ছে আর দেখুন রাস্তাটা কিন্তু অতটা ভালো নয় তো অনেক হ্যাঁ তবে ল্যান্ডস্লাইডটা কিন্তু রিসেন্ট নয় প্রায় দু বছর হয়ে গেছে একটা বিশাল বড় ল্যান্ডস্লাইড হয়েছিল আর এই ল্যান্ডস্লাইডটা আমাদের পুরো রাস্তাটাকে ঠিক মতন একদমভাবে খারাপ করে দিয়েছিল। আর এখনও সেই রাস্তাটা ওরমভাবে হয়ে আছে নোংরা হয়ে আছে তো আমরা ওই রাস্তা দিয়ে এখন এগোচ্ছি এখনও কিন্তু আমরা সিকিমে ঢুকিনি কালিম্পং মানে দার্জিলিং ডিস্ট্রিক্টেই কিন্তু আছি বৃষ্টি শুরু হয়ে গেছে রাস্তায় দেখতেই পাচ্ছেন আর এই ভয়টাই ছিল বৃষ্টি শুরু হলে আমাদের হয়ে যাবে অসুবিধা তিস্তা নদীর এই যে রাস্তা এবং এই পাশে এই ব্রিজটা দেখতে পাচ্ছেন এই ব্রিজ দিয়ে আমাদের ড্রাইভার দাদা বললেন যে পেলিং যাওয়ার রাস্তা কিন্তু এই ব্রিজ দিয়ে তিস্তা নদীতে এইখানে রিভার রাফটিং হয় রিভার রাফটিং অনেকেই করতে চান অ্যাডভেঞ্চার স্পোর্টস তো এখানে তারা কিন্তু ট্রাই করতে পারেন রিভার রাফটিং লং ডিস্টেন্স শর্ট ডিস্টেন্স দু রকম রিভার রাফটিংই কিন্তু হয় আর পুরো নদীটাই আমাদের সাথে সাথে চলেছে দেখতে ভীষণ ভালো লাগে আর এইখানেই ত্রিবেণী বলে একটা জায়গা পড়ে যেখানে আপনারা কিন্তু নাইট ক্যাম্পিং করতে পারেন বাই দ্য রিভার সাইড গ্যাংটক ফর্টি ওয়ান কিলোমিটারস আর খুব বেশি দূর নয় কিন্তু তাও অনেকটাই দূর কারণ কি আমাদের দিনের অনেক প্ল্যান আমরা এইবার দেখতে পেয়েছি সিকিমের গেট ফাইনালি আমরা সিকিমে পৌঁছাচ্ছি সিকিমের মধ্যে ঢুকছি ওয়েস্ট বেঙ্গলকে পিছনে রেখে বৃষ্টিটা একটু জোরেই এসে গেছে রাস্তাটা বেশ খারাপ আর এই সব রাস্তাতে এবং বৃষ্টির সাথে কিন্তু ল্যান্ডস্লাইড হয় আমরা খুব আস্তে আস্তে এগোচ্ছি কারণ বেশি তাড়াহুড়ো করলে এখানে অ্যাক্সিডেন্ট হওয়ার চান্সেস অনেক বেশি বেশ জোরেই কিন্তু বৃষ্টি পড়ছে দেখতে পাচ্ছেন আপনারা আমরা আজকে এই গ্যাংটকের কিছুটা সাইট সিং করেছি সেটা আমি অন্য ব্লগে দেখাবো আজকে আমি আপনাদের আমাদের হোটেলটা দেখিয়ে দিই হোটেলটার নাম হচ্ছে দ্য নেটেল অ্যান্ড ফান আর এটা হচ্ছে ডেভেলপমেন্ট এরিয়া বলে একটা জায়গা আছে গ্যাংটকের সেখানে অবস্থিত হোটেলটা বেশ ভালো বাইরে থেকে দেখুন বেশ পিকচারেস কার বেশ এস্থেটিক হোটেলটার পাশেই একটা হোটেলের মনে হয় নিজস্ব ওটা ক্যাফে আছে তো আমরা এবার এখান থেকে নেমে যাচ্ছি হোটেলের ভিতর হোটেলের রিসেপশনটাও বেশ ভালো আর বেশ সুন্দর করে সাজানো খুব টায়ার্ড হয়ে পড়েছি রুমে তাড়াতাড়ি যেতে হবে তো এই এরিয়াটা যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একটা ওই মিডলে একটা সিটিং অ্যারেঞ্জমেন্ট আছে আমাদের রুমটা তিন তলায় দিয়েছে আমরা এবার তলার দিকে এগোচ্ছি আমি তিন তলার দিকে যাচ্ছি আর দিয়ে আপনাদের রুমটাও অবশ্যই দেখাবো এই হলো আমাদের রুম রুমটা পার নাইট দু হাজার আশি টাকা করে নিয়েছে আগে বলে দিই ওইটা কিন্তু হিটিং প্যাড মানে একটা হিটার যেটা আমাদের রুমে লাগানো আছে যদি বেশি ঠান্ডা লাগে অন করে দিলে রুমে কিন্তু আর ঠান্ডা লাগবে না একটা এক্সট্রা বেড নিতে হয়েছিল যেহেতু আমরা তিনজন তো ওটা নিয়ে আমাদের মানে টু নাইটসে পনেরোশো টাকা এক্সট্রা নিয়েছে ওই এক্সট্রা বেডটার জন্য রুমটা কিন্তু বেশ ভালো আপনার এটা দু টাকা করে মানে দুজন হলে আপনার দু টাকা পার নাইট পড়েছে মে মাসে এসেছি আমরা তো বেশ মানে একদম পিক টাইম এটা আমাদের ওয়াশরুম তো এই ছিল আমার আজকের ব্লগটা এখানে বলে রাখি আমাদের হোটেলটা দেড় কিলোমিটার দূরে এমজি মার্ক থেকে হেঁটেও যেতে পারেন আর না হলে শেয়ার ট্যাক্সি বা শেয়ার ক্যাব জাস্ট ডেভেলপমেন্ট এরিয়া ট্যাক্সি স্ট্যান্ড থেকেই পেয়ে যাবেন মাত্র কুড়ি টাকা মাথা পিছু। জি মার্ক অবধি তো ওইতে করেও আপনারা কিন্তু যেতে পারেন কিছু কিছু কমপ্লিমেন্টারিজ দিয়েছিল আমাদের এগুলো আমাদের কমপ্লিমেন্টারিজ আর তাছাড়া কেটেল ছিল আরামসে আপনারা চা বানিয়ে খেতে পারেন আর এই হলো আমাদের আজকের ব্লগ আর এরপরে আমি নেক্সট ব্লগটা খুব তাড়াতাড়ি আনছি